হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকের ভিডিও শুধুমাত্র ম্যাচ রিভিউ নিয়ে। কালকে ঘটে গেল কিন্তু ডুরান কাপের প্রথম ম্যাচ, ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে মোহামেডান এসসি এবং ভারতের ফ্রেন্ডলি ম্যাচ ভারতের সঙ্গে নেপাল। দুটো খেলাতেই কিন্তু আমাদের পছন্দের দুই টিম কিন্তু ম্যাচটা জিতেছে। দেশীয় টিম হিসাবে তো আমাদের ভারতবর্ষ ম্যাচটা জিতেইছে, তার সাথে সাথে এদিকে আমাদের বাংলার টিম, বাংলার জয়েন্ট মোহামেডান এসসিও ম্যাচটি 4-1 গোলে জিতেছে। আর ভারতের যে খেলাটা হয়েছে সেই খেলাটা কিন্তু ভারত সেকেন্ড হাফে দুটো গোল করে 2-1 গোলে ম্যাচটা জয়লাভ করেছে। যাই হোক, দুটো ম্যাচেরই রিভিউ আমরা অল্প স্বল্প করে বলবো। তবে মেন যে খেলাটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ডুরান কাপ নিয়ে। তার কারণ ডুরান কাপই হচ্ছে এখন বর্তমানের মেন টুর্নামেন্ট এবং 130তম ডুরান কাপ হচ্ছে এবারে, এবং সেই জন্য সেইটা নিয়েই আমরা মেনলি কথা বলবো। আমরা যে প্লেয়ারটার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছিলাম, সেই মার্কাস জোসেফ, সে কিন্তু কালকে প্রথমবারের জন্য মোহামেডানের হয়ে খেলতে নেমেছিল এবং প্রথমে নেমেই কিন্তু আমাদের প্রত্যেককে মুগ্ধ করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। একদম বক্সের বাইরে থেকে যে জোরালো শট, সেটা তো গোল হতোই, যদি না এয়ারফোর্সের গোল কিপার গোলটা আটকাতো। তার সাথে সাথে পায়ের যে কাজ দেখিয়েছে তাতে কিন্তু আমরা এটুকু বলতে পারি, বাদবাকি ডুরান কাপের ম্যাচগুলোর মধ্যে স্টোজানভিক এবং জোসেফ এরা দুজন কিন্তু অন্যান্য টিমদের মাথা কিন্তু ঘোরাবেই, এইটুকু আমরা বলতেই পারি। আর হ্যাঁ, গতকাল আমরা যে টিম লিস্টটা দিয়েছিলাম মোহামেডানে, সেই টিম লিস্টের মধ্যে মাত্র একটা প্লেয়ারই চেঞ্জ ছিল, সেটা আমরা ডিফেন্ডার হিসাবে মিলন সিংকে রেখেছিলাম সৈফুল রহমানকে বাদ দিয়ে। কিন্তু মিলন সিং সেই মিডফিল্ডেই খেলে আর সৈফুল রহমান ডিফেন্সে আসে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের বিদেশি যে ফরওয়ার্ডটাকে রেখেছিলাম স্টিফান এলিককে কিন্তু খেলতে দেখা যায়। এবার দেখি স্টিফান এলিক কবে মোহামেডানের জন্য মাঠে নামে, তারপর তো আমরা বুঝতেই পারবো সেই প্লেয়ারটাও কী জাতের প্লেয়ার। যাই হোক, বর্তমানে একটা কথাই বলি যে প্রথম যে গোলটি হয় মোহামেডানের, সে মিলন সিং 18 মিনিটে গোলটা করে এবং বাইরে থেকে যে জোরালো শটে গোলটি করে, অসাধারণ এক কথায়। হয়তো রবি ফাওলার নিজ যদি খেলাটি দেখেন, তিনি হয়তো নিজের মুখ একটুখানির জন্য হলেও পেছন থেকে ঘুরিয়ে রাখবেন, কারণ কি তিনি বলেছিলেন মিলন সিংয়ের সম্পর্কিত যে এরা কিন্তু কোনো টিমের হয়েই প্রথমে 11-তে চান্স পাওয়ার উপযুক্ত নয়। কিন্তু মিলন সিং কিন্তু দেখিয়ে দিচ্ছে সে কতটা বড় মাপের প্লেয়ার। প্রত্যেকটা কলকাতা লিগে তো খেলা খেলছে এবং ডুরান কাপের গোলটা কিন্তু তারই ছাপ দিয়ে যায়। যাই হোক, দ্বিতীয় গোলটি করেন অরিজিৎ সিং ডিফেন্ডার 28 মিনিটের মাথায়। সেই গোলটি এক প্রকার অরিজিতের পেরে পাওয়া। তার কারণটা কি, ডান দিক থেকে কিন্তু ক্রস ভেসে আসে, স্টোজানভিকই সেইটা খেলার প্রথম কারিগর, সেইখান থেকে চলে যায় শেখ ফয়াজের কাছে, শেখ ফয়াজ বলটা মাইনাস করে ভালোভাবে ডচ করে এবং মাইনাসটা মার্কাস জোসেফ যে কালকে প্রথমবার খেলে, সেই কিন্তু দুজনকে আটকে রাখে, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো অরিজিৎ ফাঁকা বল পায় এবং গোল ঢুকিয়ে দেয়। এবার আসি তিন নম্বর গোলটা করেন আমাদের নয়নের মণি আজহার মল্লিক। আর আজহার মল্লিক কিন্তু গোলটা অনবদ্য করে, ওইভাবে গোল আমরা কিন্তু সচরাচর ভারতীয় প্লেয়ারদের কাছ থেকে দেখতে অভ্যস্ত নয়। সত্যি আমি এটা জোর দিয়ে বলতে পারি, যেভাবে গোলকিপারকে সামনে পেয়ে জাস্ট লুপ করে বলটাকে তুলে দিয়ে গোল করে দিয়েছে, সেটা কিন্তু এক কথায় চোখকে খুব আরাম দেয়। এবং এই গোলটার ক্ষেত্রেও কিন্তু কারিগর ছিলেন নিকোলাস স্টোজানভিক, এবং শেষ গোল তো আমরা কালকে দেখেছি মার্কাস জোসেফের কাছ থেকে, এবং হেডের মাধ্যমে গোলটা দেখলাম ঠিক 76 মিনিটে। এবং এইখানে কিন্তু জোসেফকে দেখতে পেলাম একদম টিপিক্যাল স্ট্রাইকার হিসাবে, যেখানে বল সেখানে জোসেফ। তো এই ক্ষেত্রে এইভাবেই গোলটা হয়, এবং এইখানেও কিন্তু এক প্রকার আমি যদি খুব যদি ভুল না করি, এটাও কিন্তু নিকোলার কাছ থেকেই বলটি পেয়ে গোল করা। এই হলো টোটাল ম্যাচের কথা, যেখানে কিন্তু মোহামেডানকে আমরা অনেকটাই এগিয়ে রাখতে পারি। আর কালকে যেহেতু আমরা বলিনি ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কিত কোনো কথা, যেহেতু আমরা বলেইছিলাম সত্যি করে টিমটা সম্পর্কে কিছু জানি না, তো আজকে কিন্তু খেলা দেখার পর আমরা এটুকু আপনাদের সামনে বলতে পারি যে ইন্ডিয়ান এয়ারফোর্স টিমটির নিজেদের মধ্যে প্র্যাকটিস হয়তো খুবই কম হয়েছে, নতুবা কিন্তু প্লেয়াররা খুব খারাপ নয়। হ্যাঁ, ডিফেন্সটা সত্যিই একটু নড়বড়ে, তখন নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এইটুকু বলতে পারি। কিন্তু শক্তি দিক থেকে দেখতে গেলে, সাহসের দিক থেকে দেখতে গেলে কিন্তু টিম একদম ঠিকঠাক হয়ে আছে।
এবং এটা হয়তো ভুল বলবো না যে কোনো অংশে কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগে মোহামেডান সার্জন সমিতি ছাড়া অন্যান্য টিমের সঙ্গে কিন্তু ফাইট দেবে এবং জিততেও পারে। সেহেতু ম্যাচটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমাদের মোহামেডানের দিক থেকে, তারপরেও যে 4-1 গোলে জিতেছে এর থেকে বড় জয় হয়তো আমরা আর দেখতে পেতাম না। এটা প্রথম ম্যাচের রিভিউ দিলাম, এবার দ্বিতীয় ম্যাচ নিয়ে একটু কথা বলার আছে। দ্বিতীয় ম্যাচের রিভিউ বলবো না, তবে একটু কথা বলবো। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে কিন্তু 2-1 গোলে, এবং তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে যে স্টিম্যাককে তারাও এবং তাদের কি খেলা হচ্ছে, ভারত কেন এত পাস খেলতে চাইছে, ভারত তো কাউন্টার অ্যাটাকে খেলতে অভ্যস্ত। এইখানেই একটা কথা বলি, কাউন্টার অ্যাটাক কোন টিম খেলে? যে টিম তুলনামূলকভাবে দুর্বল সেই টিমই খেলে, নিজেদের অর্ধেক প্লেয়ারদের ওদের নিয়ে ওদের নামানোর চেষ্টা করে এবং ততটাই জোর গতি যাদের আছে তারাই কিন্তু কাউন্টার অ্যাটাকে অভ্যস্ত। আমাদের ভারতবর্ষ সেইখানে কি জার্মানির মতো কি কাউন্টার অ্যাটাক করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু প্রথমেই ছুড়ে দিচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তাহলে আমরা এখনও দেখে রাখতে চাইছি এই কনস্ট্যান্টাইনের আমলের ভারতবর্ষকে নাকি, যে প্রথমেই কাউন্টার অ্যাটাকে গিয়ে একটা বা দুটো গোল করে ফেলো প্রথম 15-20 মিনিটের মধ্যে যদি সম্ভব হয়, তারপর একদম 11 জন মিলে ডিফেন্স করো, আর খুব শক্তিশালী টিমের সঙ্গে খেলা হলে তো কোনো কথাই নেই, শুধু 11 জন মিলে ডিফেন্স করবো এবং ওরা যদি খুব এগিয়ে আসে গোল করার জন্য তখন যদি একটা বল পায় সামনে বাড়িয়ে দিলাম সুনীল ছেত্রীকে যদি গোল করে দিতে পারে, সেটা তো কথা কোনো কথা কথা নয়। হ্যাঁ, ইগর স্টিম্যাক কিন্তু খুব ভালো পদ্ধতিতে খেলাচ্ছে এইটুকু আমরা বলতে পারি, এবং আমাদের শুধুমাত্র টিমটার একটু পাস অ্যাকুরেসি ঠিক হলেই হয়তো ঠিক হয়ে যাবে। আর ফাইনাল থার্ডে এখনও কিন্তু প্লেয়ারের আমাদের অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সুনীল ছেত্রী কদিন টানবে জানি না, কালকেও তো সুনীল ছেত্রীর দুটো গোলের অবদানই সুনীল ছেত্রী, প্রথম গোলটাও হয়ে যায় সুনীলের, সেটা যাই হোক ওরা পরাস্ত করাতে ফারুক চৌধুরী গোলটা দেয় এবং দ্বিতীয় গোলটা তো সুনীল ছেত্রী নিজেই দেয়। যাই হোক, এইটুকু কথা, সেহেতু বেশি আমার মনে হয় কাটাছেঁড়া না করে ইগর স্টিম্যাককে আরও কয়েকটা বছর কিন্তু সুযোগটা দেওয়া উচিত এবং প্লেয়ারদের মধ্যেও যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটাও কিন্তু দেওয়া উচিত। কালকে আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পেলাম প্রীতম কোটাল কিন্তু একটু কনফিডেন্সের অভাব, হয়তো প্রতিনিয়ত প্রথম ম্যাচে চান্স পাচ্ছে না বা প্রথম টিমে চান্স পাচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। দেখা যাক কী হয়, এটা তো সম্পূর্ণ কোচ এবং টিম থ্যাংক ভাববে যে কি হতে পারে না হতে পারে ইত্যাদি ইত্যাদি। আর কালকে কিন্তু আরেকটা কথা বলি, প্রত্যেক দিনের মধ্যে একটা কথা বলতে হয় যে প্রথম হাফে ভারতবর্ষ যে খেলাটা খেলছে সেই তাতে কিন্তু অনেক ভালো খেলা খেলতে হবে। তখন দ্বিতীয় হাফে দেখতে পাচ্ছি ইন্ডিয়া কিন্তু অসাধারণ খেলছে, কিন্তু প্রথম হাফে একটু হলেও কোথাও যেন ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। যাই হোক, এই এই রিভিউটা দিয়ে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। আজকেও ডুরান্ড কাপের খেলা আছে, আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি, টাটা।